নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইনস। বুধবার জামালপুরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক। বুধবার মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে 12 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে। ডেঙ্গু নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন মণিপাড়া এলাকায়। গুজরাটে আটকে রাখা দুই কিশোরকে উদ্ধার করল পুলিশ। গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান হলো বুধবার। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো সগ্রাই সম্প্রীতি সভাকক্ষে। গোতান সুবোধ মেমোরিয়াল হাইস্কুলের বাংলা শিক্ষক অনিল ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুধবার। সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু ঘটল এক গৃহবধূর। আসছে বিস্তারিত খবরে। বুধবার জামালপুর বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক, দক্ষিণ মহকুমার শাসক, জামালপুরের বিডিও সহ পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। 100 দিনের প্রকল্পের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ কেমন হয়েছে তা খতিয়ে দেখেন তারা। বুধবার পূর্ব বর্ধমানের জামালপুরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, দক্ষিণ মহকুমার শাসক অনির্বাণ কোলে, জামালপুরের বিডিও সুব্রত মালিক সহ পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। এদিন এলাকায় 100 দিনের প্রকল্পের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ কেমন হয়েছে তা খতিয়ে দেখেন। জেলা শাসক 100 দিনের কাজের শ্রমিকদের সাথে কথাও বলেন। এদিন অঙ্গনওয়াড়ি সেন্টার সহ প্রাথমিক বিদ্যালয় ও জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চারপাশও পরিদর্শন করেন। ডেঙ্গুর সচেতনতা বাড়াতে সমস্ত ধরনের আয়োজন করা হবে বলেও আশ্বাস দেন তিনি। জামালপুর থেকে পার্থ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে 12 দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে। দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে যে সমস্ত রোগীরা ভর্তি হচ্ছে তাদেরকে প্রথমে রাধারানী বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনো মশারির ব্যবস্থা করা হচ্ছে না এবং রোগীর সংখ্যা বেশি হওয়ায় বেশিরভাগ রোগীকে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে, তার ফলে তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ মশারি ও শয্যার ব্যবস্থা করতে হবে। হাসপাতালে রক্ত পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় বেশিরভাগ সময় রোগীকে ডেঙ্গু পরীক্ষার জন্য বাইরের বেসরকারি রক্ত পরীক্ষা কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে। ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার সারা জেলায় আরও বাড়ানো এবং পৌরসভা ও পঞ্চায়েতের স্বাস্থ্য আধিকারিকরা ডেঙ্গুর সতর্কতা নিয়ে কতটা প্রচার করেছেন বা ডেঙ্গু মশা মারার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছেন সে বিষয়ে সঠিক তথ্য গ্রহণ করে জানানো সহ 12 দফা দাবিকে সামনে রেখে বুধবার মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে। দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক। জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে ডেঙ্গু সহ বর্ধমান জেলা হসপিটালের স্বাস্থ্যের যে দুরবস্থা, সেই দুরবস্থা নিয়ে আমরা পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে 12 দফা দাবি নিয়ে একটা ডেপুটেশন পত্র আমরা ওনার হাতে তুলে দিলাম। ডেঙ্গুতে আরও যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা প্রয়োজন, ডেঙ্গুর জন্য যে পর্যাপ্ত পরিমাণে মশারির দরকার হসপিটালে, কোনো মশারি কিন্তু সেখানে নেই। বিভিন্ন জ্বর নিয়ে, অজানা জ্বর হোক, ডেঙ্গু জ্বর হোক, যে জ্বরেই নিয়ে ভর্তি হচ্ছে তাকে যখন রাধারানী ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে তখন তাকে বেডের অভাবে নিচে পড়ে থাকতে হচ্ছে।
এবং মেঝেতে যখন শুয়ে থাকছেন তখন সেখানে কোনো মশারি দেওয়া হচ্ছে না। তা সেই কারণ দেখিয়ে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করলাম। আর একটা বিষয় হচ্ছে সবথেকে বড় ব্যাপার যে ডেঙ্গু পরীক্ষার জন্য যে রক্ত পরীক্ষা হয় সেই রক্ত পরীক্ষার জন্য রক্ত পরীক্ষা কেন্দ্রে মাত্র দুজন টেকনিশিয়ান রাত্রে কাজ করছেন। সেই টেকনিশিয়ানের অভাবে আজকে সকালে রক্ত নিয়ে একদিন দুদিন করে রুগীকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, বলছে রিপোর্ট দিতে দুদিন টাইম লাগবে। শুধু তাই নয়, আননেসেসারি হ্যারাস করা হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের যদি ব্লাড রিপোর্টের খুব প্রয়োজন থাকে তাহলে আপনারা বাইরে গিয়ে করিয়ে নিন। এইভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা দৃষ্টি আকর্ষণ করলাম স্বাস্থ্য আধিকারিকের কাছে। আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আরেকটা জিনিস জানতে চাইলাম যে পৌরসভায়, বর্ধমান পৌরসভা সহ প্রত্যেকটি ব্লকে যে স্বাস্থ্য আধিকারিকরা আছেন তারা ডেঙ্গু নিয়ে কি কি পদক্ষেপ করেছেন বিভিন্ন এলাকায়, মিউনিসিপ্যালিটি এলাকা সহ গ্রামীণ এলাকায়, সেগুলো আমাদের কাছে তথ্য দিয়ে জানানোর জন্যে। কারণ আমরা মনে করি ডেঙ্গু যেভাবে মহামারী আকার ধারণ করেছে পূর্ব বর্ধমান জেলা সহ সারা পশ্চিমবাংলায়, তাতে ডেঙ্গু নিয়ে সরকারের বা স্বাস্থ্য দপ্তরের আরও কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন আছে। এছাড়াও আমরা যেটা বললাম যে আমরা দেখতে পাই ইমার্জেন্সি ওয়ার্ডে, জরুরি বিভাগে গিয়ে যে মাত্র 3-4টে ট্রলি সেখানে রয়েছে যেটা দিয়ে পেশেন্টকে বয়ে নিয়ে যাওয়া হয়, ওখানে যেভাবে রোগীর ভিড় জমা হয় তাতে কমপক্ষে 10-15টা সেখানে রোগী বহন করা ট্রলির প্রয়োজন আছে। তাই মাত্র 4টে ট্রলিতে ম্যাক্সিমাম রোগীকেই ওখানে হয়রানি হতে হয়, সেটাও আমরা ওনার দৃষ্টি আছে সেখানে রয়েছে যেটা দিয়ে পেশেন্টকে বয়ে নিয়ে যাওয়া হয়, ওখানে যেভাবে রোগীর ভিড় জমা হয় তাতে কমপক্ষে 10-15টা সেখানে রোগী বহন করা ট্রলির প্রয়োজন আছে। তাই মাত্র 4টে ট্রলিতে ম্যাক্সিমাম রোগীকেই ওখানে হয়রানি হতে হয়, সেটাও আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। সিএমএস স্যার কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো সত্যি আপনারা আমার নজরে এনেছেন, আমি এটা যে যে জায়গায় পাঠানোর আমি চিঠি করে পাঠাবো এবং যা যা পদক্ষেপ নেওয়ার আমার পক্ষে যতটা মানে সম্ভব আমি ততটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। এই বলে উনি আশ্বস্ত যে RSVI এবং স্বাস্থ্য সাথী যে কার্ড আছে এতে সপ্তাহে RSVI থেকে 750 টাকা এবং স্বাস্থ্য সাথী থেকে 1,500 টাকা করে বেড চার্জ বাবদ কেটে নেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু কোনো রুগী বেড পাচ্ছে না, অথচ বেডের ভাড়া দিতে হচ্ছে। এইটা একটা খুব মারাত্মক অভিযোগ হসপিটাল থেকে উঠে আসছে, এর জন্যও আমরা এই দফা দাবিটাও রেখেছি। বর্ধমান হসপিটাল জেলার তো ওনার আন্ডারে সমস্ত হসপিটাল থেকে নার্সিংহোম সমস্ত কিছু বেসরকারি সরকারি সব কিছুই ওনার আন্ডারে, তাই ওনাকে আমরা বলেছি এটা নিয়ে আপনি যথাযথ তদন্ত করে যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ডেঙ্গু নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন মণিপাড়া এলাকায়। এলাকাবাসীর আতঙ্ক কাটাতে এলাকায় উপস্থিত হয়েছেন রায়গঞ্জ পুরসভার টিম। শুরু হয়েছে মশা মারার কামান দেখে মশা নিধনের কাজ। অজানা জ্বরে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে বাপ্পা সরকার নামে একজনের। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন মণিপাড়া এলাকায়। এলাকাবাসীর আতঙ্ক কাটাতে এলাকায় উপস্থিত রায়গঞ্জ পুরসভার বিশেষ টিম। এলাকায় স্প্রে ও মশা মারার কামান দেগে মশা নিধনের কাজ শুরু করল রায়গঞ্জ পুরসভা। উল্লেখ্য, মণিপাড়া এলাকাটি বাহিন গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। এই ধরনের পদক্ষেপ আগামী দিনেও চলবে বলে জানানো হয় রায়গঞ্জ পুরসভা সহ জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আজকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং শিরমইচেকের উদ্যোগে এবং রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে আমরা যৌথভাবে এই এলাকাটা নদীর পাড় হিসাবে বা জলাজ জায়গা আছে দেখে আমরা এই জায়গাটা
আজকে ফকিং আর স্প্রে করছি আর ব্লিচিং ছিটাচ্ছি। এখানে কি কিছু জ্বরে লোকজন মারা গেছে বা কিছু? জ্বরে মারা গেছে একজন, আর হচ্ছে আপনার আরেকজন জ্বরে শিলিগুড়ির মেডিকেলে ভর্তি হয়েছে। এই এলাকায় মানুষরা আতঙ্কের মধ্যে আছে, তো তারা আমাদের কাছে এই ব্যাপারে কেয়ার জানায়, আমরা সেই ব্যাপারে আমরা এখানে এসে সেই উদ্যোগ নিচ্ছি। এখানে কি শুনছি বাড়িতে বাড়িতে অনেকেরই জ্বর আছে? হ্যাঁ আছে, তার জন্য আমরা একটু আসছি যেন মানুষ ইতস্তত থেকে একটু সাবধানে থাকে, আমাদের উদ্যোগে যেন কিছু করার জন্য আমরা আসছি। যেহেতু আমাদের পৌরসভার এলাকার পার্শ্ববর্তী অঞ্চল বলে আমরা আসছি। এখানে এই আজকে এগুলো কী করছে এবং কেন করছে? জানে কারো জ্বরটা না হয় কেউ জানি না, আমার কাকা মারা গেছে তো জ্বরে, আর তুমি তো সবাই আছে। এখানে কি আরো অন্যান্যদের জ্বর টর হচ্ছে নাকি? হ্যাঁ, কি হচ্ছে? জ্বর হচ্ছে, মানে জ্বরে কারোর ইয়ে করতেছে না, উস্তা করতে না, তো হচ্ছে পায়খানা হয়ে যাচ্ছে, বাবা প্যান্টে। উত্তর দিনাজপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। গুজরাটে আটক রাখা দুই কিশোরকে উদ্ধার করলো পুলিশ। গ্রেপ্তার করা হলো পাচারকারী ও দোকানে আটকে রাখা মালিককে। বুধবার ধৃত দুজনকে বর্ধমান আদালতে তোলা হয়। গুজরাটে আটকে রাখা দুই কিশোরকে উদ্ধার করলো পুলিশ। গ্রেপ্তার করা হলো পাচারকারী ও দোকানে আটকে রাখা মালিক। অভিযোগ, বছর দুয়েক আগে পূর্ব বর্ধমানের জামালপুরের ধাপধারা গ্রামের বাসিন্দা বিজয়চাঁদ বাউরি ও সাগর বাউরিকে কাজ দেওয়ার নাম করে গুজরাটে নিয়ে যায় হুগলির দাঁতপুরের বাসিন্দা শেখ শাহজাহান। অভিযোগ, শেখ শাহজাহান মোটা অঙ্কের টাকা নিয়ে গুজরাটের একটি সোনার উপর দোকানের মালিক তপন মণ্ডলের কাছে ওই দুই কিশোরকে বিক্রি করে দেয়। তারপর তাদের মোবাইল দুটি কেড়ে নেওয়া হয় এবং বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখতে দেওয়া হয় না। প্রতিদিন তাদের উপর চলত নির্মম অত্যাচার। ওই দুই কিশোর পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জামালপুর থানায় সমগ্র বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করে। বলেছিল আমার নিজে ঠান্ডা আছে, যে বলেছিল চলো আমাকে না একটা ভুল করেছে, সে আমাকে বলে দিয়েছিল যেমন জামাল একটা ঠান্ডা আছে, নিজের মেডিসিনে কাজ, যেখানে পয়সা দেবে সবই দেবে, খাওয়া দেবে, সমাজ পর তোমাকে ছেড়ে দেবে বলেছিল। সবাই সমাজ হয়ে যাওয়ার পর আমরা বলেছি ভাই, তারপর ছেড়ে দেওয়ার তারা মা বাবা ফোন করেছিল, ছেড়ে দিন তাহলে যে ঠিক আছে তাহলে ছেড়ে দেবো, আমি তাহলে দেশ থেকে ছেলে নিয়ে আসি। সেই ছেলের নাম করে এখনো পর্যন্ত আসে না, মাইনে তোমাকে দিত না? মাইনে এক টাকাও দেয়নি। কী করছো তোমাদের? কাজ করাতে মারতো। কটা থেকে কাজ করতো? দুটোতে, আটটা থেকে রাত তিনটে পর্যন্ত দিন। খেতে দিত? খেতে, হ্যাঁ খেতে দিত, এক টাইম দিত, একবার একবার সারাদিনে? হ্যাঁ সারাদিনে একবার দিত। তো কষ্ট করে থাকতো তো? আর ঘরের মধ্যে কী করতো? চাবি দিয়ে রাখতো সব। কেন? পাইলে যাবে বলে। কী দিয়ে মারতো? লাঠি দিয়ে, বড় লাঠি দিয়ে। কে মারতো এটা? শেখ মালিক। কী নাম তার? তপন। তপন কি? মণ্ডল। তো তোমরা প্রতিবাদ করলে কী বলতো? তো মারতে আসতো। তো সেখান থেকে উদ্ধার হলে কী হবে? ওই আমাদের জামালপুরা থানা থেকে গিয়ে উদ্ধার করে দেয়। মালিককে কি ধরে নিয়ে এসেছে? হ্যাঁ মালিককে ধরে নিয়ে। মানে কখন মারতো? কখন? কাজ না করতে পারলে মারতো নাকি কী করতো? কাজ না, কাজ না হলে মারতো। কী বাড়ির টেনশনে ওকে বলছি বলে তখনও মারতো। হ্যাঁ বাড়ির টেনশনে তখন বলতাম বাবা বাবাকে ফোন করবো, ফোনটা দাও, তখনও মারতো। কী করে তোমরা জানাতে পারলে বাড়িতে এই ঘটনাগুলো? তখন ফোন দেখে উপরে নাস্তা করতে গেলো, তখন আমরা ফোন দিচ্ছি, ফোন করেছি। বাইরে কোনোদিন মানে কোথায় নিয়ে গেছিল তোমাদেরকে? গুজরাট। গুজরাটে কোথায়? নাগময় মন্দির। মানে কি রাজকোট? রাজকোট। ওইখান থেকে কোনোদিন বেরোতে পারোনি? না। পুলিশ প্রথমে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে, পরে গুজরাট পুলিশের সহযোগিতায় তপন মণ্ডলকেও গ্রেপ্তার করে, উদ্ধার করে ওই দুই কিশোরকেও। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। আমার গ্রামের দুটি খেতমজুর পরিবারের ছেলেগুলোকে কাজ দেওয়ার নাম করে শেখ বাদশা, ওই দাঁতপুর থানার হেনপাড়া গ্রামের বাসিন্দা, মাইনে দেওয়ার নাম করে এবং কাজ দেওয়ার নাম করে গুজরাটের রাজকোট শহরে কোনো একটা মালিককে কাজে দিয়ে এসেছিল মালিকের কাছে। তো সেখানে ছেলেরা ওখানে প্রথম দিকটা ঠিকই ছিল, তারপর যখন ছ মাস পরে ছেলেরা বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তখন বাড়িতে যোগাযোগ করতে দেয় না। এবং ছেলেগুলোর মুখে যতটা শুনলাম যে ওখানে পাশবিক এবং মানবিক একটা অত্যাচার, মানসিক অত্যাচার চালায় এবং খাওয়া দাওয়া ঠিকঠাক করতে দেয় না। বাড়িতে যখনই ফোন করার নাম করে তখনই মারতো, করতো। এবং ছেলেগুলো যখন মানে বাড়ি আসার নাম করতো
তখন আসতে দিত না, এবং যতটা এদের মুখে শুনেছি যে তালা বন্ধ অবস্থায় থাকতো, কাজ করতো আর ওই একটা ঘরে বন্দি থাকতো। তো এর একদিন লুকিয়ে কোনো কারণে লুকিয়ে মালিকের ফোন থেকে ছেলেগুলোর বাড়িতে ফোন করে, তো ফোন করার পরে আমরা জামালপুর থানায় অভিযোগটা জানাই। আর পরে যখন মালিকের সঙ্গে আমরা যোগাযোগ করি, মালিককে বলি যে আপনি ছেলেগুলোকে অন্তত ছেড়ে দিন, তখন মালিক বলে যে বাদশাকে আমাদের হাতে তুলে দিতে হবে, অর্থাৎ যে ছেলেগুলোকে নিয়ে গিয়েছিল। তো আমরা বলি দেখুন, বাদশা আপনার সঙ্গে কি লেনদেন আছে সেটা আমরা দেখতে যাব না, আমাদের ছেলেগুলোকে আপনারা কেন আটকে রেখেছেন? ছেলেগুলোকে কেন তুলে দিতে হবে কেন বলছে? বাদশার সঙ্গে ওর একটা মনে হয় আর্থিক একটা লেনদেন ছিল, আমরা যতটা জানতে পেরেছি 12-13 লক্ষ টাকার একটা লেনদেন ছিল। মানে এদের দুজনকে দেওয়ার জন্য 12-13 লক্ষ টাকা পেয়েছিল, সেই রকমই মনে হচ্ছে আমাদের। অত্যাচারটা বাড়ায় তারপর মালিকের সঙ্গে আমরা সুকৌশলে সাধারণভাবে কথাবার্তা বলি এবং আমাদের জামালপুর থানায় অভিযোগ দায়ের করি মালিক এবং ইয়ের বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে। তারপর জামালপুর থানা ব্যবস্থা নেয় এবং ব্যবস্থা নিয়ে মেজও নিজে গুজরাটে গিয়েছিল এবং গুজরাট থেকে মালিক এবং ওই বাদশা এবং দুটো ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে। মালিকগুলোকে অ্যারেস্ট করা হয়েছে। মালিকের বাড়ি কোথায়? মালিকের বাড়ি যতদূর জানতে পেরেছি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বাড়ি, আর ওখানে ব্যবসায়ী সুবাদে রাজকোটে থাকে। কি চাইছেন এখন? এখন চাইছি যে মালিক এবং যে দালালটা ছিল বাদশা, এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, যাতে আর কোনো পরিবারের এরকম মানে ক্ষতিটা কেউ না করতে পারে। এই যে নাবালক বয়সে অভাবের কারণায় ছেলেদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে, এই জায়গাটা সরকারের তো পদক্ষেপ অবশ্যই, এটা তো দেখতেই পাচ্ছেন যে সবই খেত মজুর পরিবার, মানে দিন এনে দিন খায় এরকম পরিবার। তো এরাও একটা আশা করেছিল যে ছেলেগুলোকে বাইরে গিয়ে একটা দুবেলা দুমুঠো খেতে পাবে, কিন্তু এদের সঙ্গে যে বেইমানি করলো, এবং আমার মনে হয় এটা বিষয়টা একটু সরকারের একটু মানে দেখা উচিত যে অন্তত নাবালকদের বা এই সমস্ত গরিব পরিবারগুলোর জন্য সরকার আলাদা করে ভাবুক। এবং বিশেষ জামালপুর থেকে পার্থ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো অন্যান্য খবরে। গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান হলো বুধবার। এই উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠান চলবে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিনের কর্মসূচি বাস্তবায়িত হয়। নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। বাঁকুড়ার গঙ্গাজল ঘটির গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। নবীন ছাত্রছাত্রীদের এদিন বরণ করে নেওয়া হয়। দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান। কলেজের কর্মীবৃন্দ, ছাত্রছাত্রী সহ সমাজের সকল স্তরের মানুষজন এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নবীনবরণ উৎসব উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। স্থান আমাদের দীর্ঘদিনের কলেজে প্রতি বছরে নবীনবরণ হয়, যেটা সোশ্যাল, সেটা আজকে অনুষ্ঠিত করলাম। 15-16 আমাদের আছে, আজ নবীনবরণ হলো। কোন কলেজে হলো, কোথায় হলো? আজ গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়ে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, গঙ্গালগড়ে থানা, গঙ্গালগড়ে ব্লকে। কারা কারা উপস্থিত ছিলেন? ছিলেন আমাদের, ছিলেন ব্লক সমিতি, ছিলেন সত্য প্রদীপ চক্রবর্তী মহাশয়, সমাজসেবী ছিলেন ধবলকান্তি মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ না আমাদের ছিলেন তো, তার সাথে সহ অগ্নিদীপক কুমার অগ্নিদীপ মহাশয় ছিলেন, এবং বিশিষ্ট সমাজসেবী যারা আছেন, মানুষের সুখে দুঃখে পাশেন তারা আছেন। হয়েছিল আমাদের কলেজ সম্পর্কে উন্নয়ন, কিছুদিন আগে ন্যাক বলে একটা ভিজিট হলো, সে ন্যাকে আমরা B+2.5 বাঁকুড়া ডিস্ট্রিক্টে গ্রেড পেয়েছিলাম, সেকেন্ড পজিশনে আছি। সে শুধু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সে নিয়ে একটু সেলিব্রেট হলো, তার বক্তৃতা হলো, মানব চেতনা, শিক্ষা, বদ্ধ যে ব্যাপার সেগুলো হলো, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, এখন শেষ সময় হচ্ছে অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো সগড়ায় সম্প্রীতির সভাকক্ষে। শিশু দিবস উপলক্ষে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। শিশু শ্রমিক ও শিশুর অধিকার নিয়ে এদিন আলোচনা পর্ব চলে। শিশু শ্রমিক ও শিশুর অধিকার এই বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় সগড়াই সম্প্রীতি সভাকক্ষে। খণ্ডকুশ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। ব্লক ডেভেলপমেন্ট অফিসার কমলকান্তি তলাপাত্রের উদ্যোগে এদিনের কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। পূর্ব বর্ধমানের এডিএম দক্ষিণ মহকুমা শাসক জেলার চাইল্ড প্রোটেকশন অফিসার সহ সমাজের সকল স্তরের মানুষজন এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি সফল করতে কসুর রাখেননি আয়োজকরা। আজ 14 নভেম্বর আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন দিনটি সারা ভারতবর্ষ জুড়ে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। আমাদের খণ্ডকোশ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাননীয় শ্রী কমলকান্তি তলাপাত্র মহাশয়ের বিশেষ উদ্যোগে এবং বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে আমাদের এলাকার মানুষদের নিয়ে শিশু শ্রমিক এবং শিশুর অধিকার এই বিষয়ক শীর্ষক আলোচনা সগড়াই সম্প্রীতি সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এটি উদ্বোধন করেছেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বর্ধমান পূর্ব বর্ধমান জেলার এডিএম ডেভেলপমেন্ট স্যার। এছাড়া উপস্থিত আছেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমার মহকুমার শাসক শ্রী অনিবার গোলে মহাশয়, আমাদের জেলার চাইল্ড প্রোটেকশন অফিসার সহ এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি, খণ্ডকোশ পঞ্চায়েত সমিতি একধাক কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন প্রধান। আজকের এই আলোচনায় এলাকার বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, মায়েরা আছেন, তাদেরকে শিশুর শ্রমের যে মানে সামাজিক যে ব্যাধি সেটা কীভাবে দূর করতে হবে এবং শিশুদের যে বিভিন্ন অধিকার সেই বিষয়ে আলোচনা করে তাদেরকে সচেতন করার ব্যবস্থা করা হয়েছে। আজকে আমাদের সম্প্রীতির সভাকক্ষে একদম বহু মানুষ এসেছেন, সেদিক থেকে আমরা খণ্ডকোশ ব্লক এবং খণ্ডকোশ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকের অনুষ্ঠান আমরা সার্থকভাবে আয়োজন করতে পারি, সফল হয়েছে মনে করি। সগড়াই থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। গোতান সুবোধ মেমোরিয়াল হাই স্কুলের বাংলার শিক্ষক অনিল ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুধবার। একটি বেসরকারি চিকিৎসালয়ে তার মৃত্যু ঘটে। তার মৃত্যু ঘিরে সকলেই শোকাহত। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো অনিল ঘোষ মহাশয়ের। প্রয়াত এই ব্যক্তি গোতান সুবোধ মেমোরিয়াল হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। একটি বেসরকারি চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পাশাপাশি তিনি আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়ের গভর্নমেন্ট বডির সদস্য ছিলেন। তার মৃত্যু ঘিরে কলেজের সকলেই শোকাহত। শ্রদ্ধেয় অনিল ঘোষ মহাশয় আমাদের কলেজে গভর্নমেন্ট বডির মেম্বার ছিলেন এবং সেই সঙ্গে আমাদের কলেজে উনি পাশাপাশি স্কুলের পাশের স্কুলের শিক্ষক মহাশয়, আমাদের কলেজে অনারারি উনি ক্লাস নিয়েছেন। ওনার বক্তৃতায় আমাদের ছাত্রছাত্রীরা অনেক সমৃদ্ধ হয়েছে। তার অকাল মৃত্যুতে আমরা কলেজের প্রত্যেকেই খুব দুঃখিত, মর্মাহত এবং তার পরিবারের সমস্ত সদস্যকে আমাদের কলেজের সকলের পক্ষ থেকে, অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীবৃন্দ আমাদের ছাত্রছাত্রী প্রত্যেকের পক্ষ থেকে তার পরিবারকে সহানুভূতি জানায়। তিনি যে পথে গমন করেছেন সে পথে তিনি শান্তিতে থাকুন, তার আগামী যাত্রাপথ শুভ হোক, তার আত্মার শান্তি পাক এই কামনা করছি সকলেই কলেজের পক্ষ থেকে। কোন কলেজ এটা? আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই কামনা রাখছি। এদিন তার মৃতদেহ স্কুল প্রাঙ্গণে নিয়ে আসা হয়। স্কুলের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যু ঘিরে স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়া সকলেই শোকস্তব্ধ হয়ে ওঠেন। আজকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি একটা খুব শোক সবার মধ্যে আছি আর দীর্ঘ 28 বছর গোতান সুবোধ মেমোরিয়ালে বাংলা বিভাগের শিক্ষক মাননীয় অনিল কুমার ঘোষ মশাইয়ের অকাল প্রয়াণে। কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন। গত শুক্রবার কলকাতায় মাদারল্যান্ড নার্সিংহোমে উনি ভর্তি হয়েছিলেন। আজ ভোর 3টা নাগাদ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই ওনার আত্মার শান্তি কামনার্থে আমরা সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি এবং এলাকার মানুষ
সকলেই শোকস্তব্ধ। আমরা এই কামনা করি ওনার যাতে আত্মা শান্তি লাভ হয় এবং ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আগামী দিনে ওনার পরিবারের পাশে আমরা আছি। অফিসিয়ালিভাবে ওনার যে সহযোগিতা করার দরকার ওনার পরিবারের আমরা সেই সহযোগিতা করব এবং ওনার যাতে স্বর্গ লাভ হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। আপনার নাম? আমার নাম জুলফিকার আলী খান, আমি পরিচালন সমিতির চেয়ারম্যান, কোতান সুবোধ মেমোরিয়াল হাই স্কুল। এই মুহূর্তে স্কুলে শোকের ছায়া নেমে এসেছে, কি হয়েছে? বাংলার প্রবীণ শিক্ষক অনিল কুমার ঘোষ হঠাৎ করেই তার অকাল প্রয়াণ ঘটেছে। কি হয়েছিল? বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তারপর মোটামুটি সুস্থ হয়ে পুজো ছুটির পর কাজে জয়েনও করেছিলেন, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ। তারপর নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল কলকাতায়। গতকাল রাত্রি 3টে তার হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। মাস্টারমশাইকে স্কুলে আনা হয়েছিল, তারপর কি? মাস্টারমশাইয়ের মরদেহ আমরা শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে এসেছিলাম। এখানে এলাকার অভিভাবক, অভিভাবিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রীরা, বর্তমান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ সবাই জড়ো হয়েছিল এবং স্যারকে তাদের অন্তরের শেষ শ্রদ্ধা জানিয়েছে। এরপরে কি আপনারা ওনার গ্রামে যাবেন? আমরা এখান থেকে, স্কুল থেকে এখনই বেরোচ্ছি। মাস্টারমশাইয়ের মরদেহ তার গ্রামে পৌঁছচ্ছে, আমরা তার অব্যবহিত পরই সেখানে পৌঁছে যাব। আমরা এখান থেকে বেরোচ্ছি, এখনই বেরোচ্ছি। আজকে কি হয়েছে? সবাই এসছে, মাস্টারমশাই এসছে, কি হয়েছে আজকে? আমাদের অনিলবাবু স্যার মারা গেছেন। গতকাল 3টের সময় মারা গিয়েছিলেন। অনিলবাবু আমাদের খুবই ভালো ছিলেন, খুবই ভালো করে বোঝাতেন, বাংলার শিক্ষক ছিলেন। অনিলবাবু একবার না পারলে বারবার বুঝিয়ে দিতেন। সেই উপলক্ষে গোতান, এই গোতানে হাই স্কুলে, গোতানে হাই স্কুলে মাস্টার ছিলেন, সেই উপলক্ষে আমরা নিরাপত্তা পালন করে খুবই শ্রদ্ধা জানাই। গোতান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু ঘটল এক গৃহবধূর। মিতার বাড়ির তরফে মৃত্যুর জন্য চিকিৎসা গাফিলতিকেই দায়ী করেছেন। এ ব্যাপারে কালনা মহকুমা হাসপাতালে সুপারের কাছে এবং কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মিতার পরিবার। রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কালনা মহকুমা হাসপাতালে। মৃতার পরিবার অভিযোগ তুলেছেন চিকিৎসার গাফিলতির কারণেই তার মৃত্যু হয়। তারপরে কি হলো? তারপরে ওই বুকে এই পেটের যন্ত্রণা হয়, এই জন্য আয়া ডাক্তারকে দেখাচ্ছি। ডাক্তার বলছে ভর্তি করে নাও, ভর্তি করে নিয়ে সিজার করে, বলছে সিজার করে, সিজার করে তারপরে কিছু সময় বেড়ে দেয়। বেড়ে দেওয়ার পরে বলছে আমার বুক জ্বলে যাচ্ছে, এই জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আমি ডাক্তারকে বলছি বারবার, ডাক্তার বলছে যে ঠিক আছে রুগী, ঠিক আছে, এইমাত্র তো অপারেশন হয়েছে, কিছু করা লাগবে না, এটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মানে আমরা যতবার যাই ততবারই আমাদের ফেরত দেয়, বলছে তোমরা দেখবে তো, তোমরা কি ডাক্তার, তোমরা এটা আমি দেখছি, এটা ঠিক হয়ে যাবে, দেখছি ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের অন্য, আমরা অন্য কোথাও বলছি যে যদি খারাপ ই হয়ে যায় তো আমাদের অন্য কোথায় টানা শুরু করবে, কিন্তু তা করে না, বলছে এই দেবাই ঠিক হয়ে যাবে। আর কিছু সময় পর ডাক্তারও ছিল না, দিয়ে তারপরে তাহলে বিনা চিকিৎসায় মারা গেল, বিনা চিকিৎসায় মারা গেল। মৃত গৃহবধূর নাম রমা মাঝি। প্রসঙ্গত, মঙ্গলবার প্রসব যন্ত্রণা নিয়ে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের লোকজনরা। পরিবারের লোকজনরা অভিযোগ তোলেন চিকিৎসকদের বারবার জানানো সত্ত্বেও তাদের কথার কোনো কর্ণপাত করেননি চিকিৎসকরা।
শিজারপুরে রমা মাঝির একটি শিশুর জন্ম দেওয়ার পরই তার অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার প্রতিকার চেয়ে মৃতার বাড়ির লোকেরা কাল্লা মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই এবং কাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার যথাযথ বিচারের আশ্বাস দিয়েছেন সুপার। সিজার হওয়ার পরে যে ডাক্তারবাবু করেন আমাদের এখানে, উনি আরো অনেক সিজারি করেছেন এখানে। একই দিনে কত তিন চারটে ছিল কেস এবং আরো ভালোভাবেই দেখেছেন, কিন্তু তখন কোন রকম কোনো প্রবলেম হয়, তার কিছুক্ষণ বাদে ঘন্টা দিয়ে বাদে পেশেন্টের একটু প্রবলেম হয় রেসপিরেটরি এবং ওনার কার্ডিওলজিক্যাল, যেটা আমি শুনেছি, আমি ইনফরমেশন নিয়েছি ডাক্তারবাবু এবং আমাদের আরো যারা রয়েছেন স্টাফ তাদের কাছ থেকে। তো তারপর থেকে ওনাকে সমস্ত ট্রিটমেন্টই দেওয়া হয়, আমাদের এইচডিউতে ওনাকে শিফট করা হয় এবং শিফট করার পরেও উনি অনেক চিকিৎসা পাওয়ার পরে যাই হোক উনি মারা গেছে। কিন্তু বিষয়টা কাল ওনার পেশেন্টটাকে নিজেরাও বুঝতে পেরেছিলেন এবং ওনার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরের দিন পিএম এর দাবিও জানিয়েছিলেন। ওনাদের কথা মতোই আমরা সমস্ত কিছুই ওনাদের সাথে সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছিল। এবং যে কথাটা বললেন যে বাচ্চার, যেটা বাচ্চা ভালো আছে, বাচ্চার কোনো সেরকম কিছু প্রবলেম নেই, বাচ্চা এখনো আছে আমাদের এখানেই ভর্তি। কালকের ঘটনাটার পরিপ্রেক্ষিতেই অনেক ডাক্তারবাবু এসেছিলেন আমার কাছে এবং ফোন করেছিলেন যে সকালবেলা তারা কিভাবে ডিউটি করবেন বা কালকে রাত্রিবেলা। তাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের যে কোনো পরিস্থিতিতেই আমাদের ডাক্তারবাবুদের পরিষেবা দিয়ে যেতে হবে। একটা পেশেন্ট হয়তো সে তার সাথে আরো দশজন চলে এলো বা পঞ্চাশ জন চলে এলো ঝামেলা করতে বা কোন অঘটন ঘটাবে, কিন্তু তার জন্য তো আমাদের ডাক্তারবাবু বা আমার স্টাফরা কেউ বসে থাকতে পারে না। অন্য পেশেন্ট আরো থাকে, তাদের পরিষেবা দেওয়ার জন্য তারা সর্বদাই হাসপাতালের ভিতরে থাকেন এবং পরিষেবা দিয়েই যাচ্ছেন। তার মধ্যে থেকেও একটা অসুবিধা হয়, তারা অনেকে ভয় পেয়েও যান। আমরা সর্বদাই প্রস্তুত আছি, যে কোনো বিষয়ে আমরা তদন্ত করব, সঠিক তদন্তের জন্যই আমরা চাইবো যেন মানুষ সঠিক বিচারটাই পায়। এর জেরে রাস্তা অবরোধ করে মৃত ব্যক্তির পরিজনরা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে কালনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতার পরিবার ঘটনার উপযুক্ত বিচার সহ দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আমি আউট করে নিয়েছি দেখানোর জন্য, এর আগেও আমি হসপিটালে দেখাই, দেখানোর পরে কালকে যখন নিয়েছি আনার পরে বললো যে আপনাদের রুগী সিজার করতে হবে, টাইম হয়ে গেছে, আপনারা অ্যাডমিশন করে দিন। তো যথারীতি আমরা অ্যাডমিশন করি, করার পরে ডাক্তারবাবু বললো সিজার করতে হবে, আমরা বললাম ঠিক আছে করেন। এবার অপারেশন করে করে সিজারটা করে, করার পরে আমার বৌদি 10 বেডে দেওয়ার পরেই অবনতি হতে থাকে এবং যথারীতি ডাক্তারকে বারবার করে বলছি যে ডাক্তারবাবু আমার পেশেন্টের অবনতি হচ্ছে, কী কেস কী কারণ আপনারা বলুন, একটু দেখার ব্যবস্থা করুন। ডাক্তারবাবু বলছে যে আমাদের যা করণীয় আমরা করছি, এরপরে আমরা আর কী করবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমার বৌদি যেভাবে বিনা চিকিৎসা এই জায়গা থেকে কোথাও যদি নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, আমি সেটাও বলেছি যদি কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় আমার রুগী আপনারা ট্রান্সফার করুন, আমরা নিয়ে যাচ্ছি, সেটাও আমাদের বলছে না। বলছে তোমাদের রুগী খারাপ অবস্থায় চলে গেছে, এখন আমাদের যা করার আমরা করছি, এর থেকে আর আমরা কী করবো, আমরা চেষ্টা করছি। কী করেছি, কালকেই মারা গেছে এবং যে আমার বাচ্চাটা যে সিজার হয়েছে, পায়ের দুদিকে অস্ত্র চলেছে, সেটাও সবাইকে দেখিয়েছে এবং এখনও দেখা যাচ্ছে। বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটা মোটামুটি এখন সুস্থ আছে, কিন্তু বাচ্চাটা হওয়ার পরেই সুস্থ আছে, কিন্তু মেন হচ্ছে পায়ের দুদিকে ছুরি চলেছে। আমরা চাইছি যে অভিজ্ঞতার বিরুদ্ধে আমরা কত চেয়েছেন, ও যে আমাদের অবহেলার কারণে বিনা ভুল ট্রিটমেন্টে আমার বৌদিকে, যে সিজার করা রুগী মরে না, ভুল ট্রিটমেন্ট করার জন্য আমার বৌদিকে যে মেরে ফেলেছে, তার জন্য আমরা এটার সুবিচার চাই। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বুধবার জামালপুরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক।
বুধবার মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে বারো দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে। ডেঙ্গু নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন মণিপাড়া এলাকায়। গুজরাটে আটকে রাখা দুই কিশোরকে উদ্ধার করল পুলিশ। গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হল বুধবার। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল সগরাই সম্প্রীতি সভাকক্ষে। গোতান সুবোধ মেমোরিয়াল হাইস্কুলের বাংলা শিক্ষক অনিল ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুধবার। সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু ঘটল এক গৃহবধূর। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।